আটকে গেছে আমাদের নৌকা, জঙ্গলে এসে এসেছি আটকে গেছে। সুন্দরবনে ওখানে দাঁড়ালাম। মৌচাকের খোঁজে, দেখতে থাকুন এই শ্বাসরুদ্ধকর অভিযানটি। চারিদিকে গভীর জঙ্গল, আমরা একটা মধুর চাক খুঁজতে এসেছি। একেবারে গভীর জঙ্গলে, নির্জন গভীর জঙ্গলে, কথা বলতেও ভয় করতেছে। যে গোলফল খেতে চায়, আবার আটকে যাচ্ছি। খুব ঘন জঙ্গল, সরু খাল, এর ভিতর দিয়ে আমরা ধীরে সুস্থে যাচ্ছি। কি হয়েছে রফসান ভাই? শুয়ে পড়ছে রিয়াজুল ভাই। আমরা আবার আটকে গেছি। দেখেন মধু খুঁজতে কোথায় আসতে হয়, কোথায় কোথায়? এটা 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 পিঁপড়ার বাসা হলো, ওটা তো না। কই কই জিয়াদুল ভাই, আমরা আটকে গেছি। ও ওই যে মধুর চাকটা আমরা পেয়ে গেছি। আমরা একটা মধুর চাক পেয়েছি, কিন্তু চাকটা ফাঁকা, মৌমাছি চলে গেছে। মৌমাছি চেয়েছিলাম আপনাদেরকে অন্তত একটা মধুর চাক দেখাইতে পারবো, যদিও প্রথমে সকালে একবার গিয়েছিলাম, সে চাকটা অন্য কেউ কেটে নিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা কাটতে আসি নাই, কাট মানে কাটার মতো যন্ত্রপাতিও আমাদের কাছে নাই, আমাদের পারমিশনও নাই। তো আমরা চেয়েছিলাম মধুর চাকটা দেখাইতে, আমাদের নৌকাটা ভেড়াইতে পারতেছে না। পারছো সামনে টান দে রিয়াজুল ভাই, দেখেন আমরা কোথায় আছি। কি সরু একটা খাল, গভীর 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 সুন্দরবনে একেবারেই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো। উমা পা কাটা খেলাম রে। রিয়াজুল ভাই আপনি আগে না আসলে পারবো না তো, অথবা আপনি কাটা নাই তো এখানে। ওই যে মধুর চাকটা, কেটেন না, কেটবেন?
এটা কি রে নিয়ম কি? ওরা ওরা কি ওরা কি পরে এবার বাসা বানাবে এখানে? শোনেন শোনেন রিয়াজুল ভাই, তাহলে কাটার দরকার নেই না, এই জায়গা এই বাসায় আর না। দাঁড়ান রিয়াজুল ভাই, আমি ছবি তুলতে পারতেছি না, আপনার জন্য তো দেখতে পাচ্ছি না। দাঁড়ান, আগে না আগে না আগে না, সুন্দরবনে মধু চাক খুঁজে পেয়েছি কিন্তু মধু নাই, মৌমাছি চলে গেছে চাকটা ফেলে কোনো এক কারণে। কি কারণে চলে গেছে মৌমাছি? ওরে দীর্ঘ তো তিন চারবার কাটা হয়েছে সেই কারণে। ও, তিন চারবার কাটা হওয়ার কারণে এখানে। এটা কি কেওয়া কাটা না হরগুজা? কেওয়া কাটা, বারবার কাটা খাচ্ছে এই কেওয়া কাটায়। একেবারে গভীর সুন্দরবনে আমরা। রিয়াজুল ভাই জিবে চলেন চলেন চলেন, একেবারে সরু খালে আমাদের নৌকা, আমরা এখন বেরিয়ে যাব, আমরা এখান থেকে চলে যাব। ওই তুমি একটু ওই একটুখানি চাক কেটে নিছে যাতে। ওরে বাবা কে ওটা, চলেন চলেন। আমাদের বন্ধু তাজু নৌকা দায়িত্বে ছিল কিন্তু সে নৌকাটাকে কন্ট্রোল করতে পারেনি, পাহাড় তলায় কাটা ফুটছে। টান দে টান দে টান দে, উই মাথা বাজি গেছে। কি ধরে উঠবো কি আমি? উঠতে পারতেছি না কাটা খেয়ে। হ্যাঁ ও কাটা পর উঠবেন না, হাতে কাটা ফুটে গেছে। কেওয়া কাটা, এই গাছের কাটা, এই যে সরু খালে এসে আমরা কাটাটা বের করে ফেলি। ঠিক আছে, ধন্যবাদ। সুন্দরবনে অলরেডি আলো কমে আসছে, সবসময় জঙ্গলে সন্ধ্যা বা অন্ধকার আগে নেমে আসে। আর আমরা একটা সরু খালে ভরা জোয়ারের ভিতরে আটকে গেছি, গাছগুছের ভিতরে। আমাদের নৌকাটা খালের তুলনায় সাইজ একটু বড়, হ্যাঁ, যে কারণে আমাদের এই ওই যে গোল ফল পেকে আছে, হ্যাঁ, খাওয়ার লোক নাই প্রচুর। দেখেন গোল ফল পেকে আছে, অনেকগুলো গোল ফল। পাশে কেওয়া কাটা, একটু আগে আমি কেওয়া কাটার দ্বারা আক্রান্ত হয়েছি, মধুর চাক খুঁজতেছে। চারিদিকে কেওয়া কাটা, দেখেন এই কাটা অলরেডি গুঁতা খাইছে আবারও। খুব রাফসান ভাই পুরো ভিডিও জুড়ে আছে। করলাম না ভিডিওটা, ও মাই গড। এখন একটু বড় হচ্ছে খাল।